আমার যে আপডেটটা শেয়ার করা, আমাদের দুজনের যে আপডেটটা শেয়ার হ্যাঁ করা সেটা হলো যে নেক্সট ট্রিপ প্ল্যান সম্পর্কে। তো আমাদের একটা নেক্সট ট্রিপের প্ল্যান করা হয়েছে বাড়ির সকলকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু সুপার লেটে স্টার্ট হতে চলেছে, তো আমি মোটামুটি এখন রেডি, কারণ অনেকগুলো কাজ আছে সেই জন্য বেরোবো। তো ফার্স্টে যাব হচ্ছে পার্লারে, আইব্রো করানোর আছে, আর তারপর বাড়ির কিছু গ্রসারি আইটেম ফুরিয়ে গেছে, তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। তো ফাইনালি এখন আমি ফ্রি, তো এখন যাবো হচ্ছে সেই গ্রসারি আইটেমগুলো কেনাকাটা করতে। সঞ্জয় গেছে হচ্ছে অফিস, তো অফিস থেকে ডিরেক্ট পৌঁছে যাবে স্পেন্সার, মানে আমাদের বাড়ির কাছে হচ্ছে স্পেন্সার রয়েছে। তো আমার আইব্রো করা হয়ে গেলে সেখান থেকে আমিও ডিরেক্ট স্পেন্সার, দুজনে একসাথে মিট করে মোটামুটি যা যা কেনাকাটা আছে সেগুলো করবো। তো এখন আপাতত বেরোবো। আইব্রো করানো কমপ্লিট, আর এবার যাবো ডিরেক্ট স্পেন্সার। বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি হালকা দু এক ফোঁটা পড়ছে, তো জানি না কি হবে। তো আপাতত এখন স্পেন্সার। অলরেডি সঞ্জয় আমার জন্য এসে ওয়েট করছিল। হ্যালো এভরিওয়ান, সো আমি এলাম এখন ওই অফিস থেকে, তারপর ওর জন্য ওয়েট করছি। তারপর দুবার ফোন করলাম, একবার ফোন লাগলো না, একবার ফোন তুললো না। এদিকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এত জোরে এখন হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে, প্রচন্ড হাওয়া অবস্থা। এখন ওকে ফোন করে পাচ্ছি না, আমার মনে হচ্ছিল বৃষ্টি নেমে গেলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো এখন। তো যাই হোক, ফাইনালি উনি এসছেন, এখন আমি যাব ওনাকে নিয়ে ভেতরে, করবো মার্কেটিং। অফিস থেকে এলাম, তারপর আবার যাবো মার্কেটিং এ, তারপর যাবো বাড়ি। দেখো ভেতরে ঢুকলে কখন বেরোবো আমি জানি না। না না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বৃষ্টি নেমে গেলে প্রবলেম হবে না। তো চলো জলদি জলদি এখন যাওয়া যাক। মোটামুটি আমাদের এখানে শপিং ডান। সো ফাইনালি বেরোলাম। এই দেখো এত মার্কেটিং করেছে, আমার হাত তুলতে পারছি না, এত ভারী হয়েছে। এখন এটাকে নিয়ে যাচ্ছি, উনি তো বলছেন যে এই ভারী জিনিস নিয়ে হাঁটতে পারবো না, তো কিছু একটা দেখো। তবে অটো অটো পেলে সোজা বাড়ি। তো এখন যাচ্ছি বাইরে, দেখি কি পাওয়া যায়, না হলে এই ভারী ব্যাগটা নিয়ে এখন ভয়ে ভয়ে বাড়ি পৌঁছাতে হবে। মর্নিং এভরিওয়ান, তো কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ হবে। তো এখন আপাতত বানাচ্ছি আমি ব্রেকফাস্ট। তো সঞ্জয় সকাল সকাল খেতে ইচ্ছা হয়েছে আজকে চিকেন সালামি স্যান্ডউইচ। তো চিকেন সালামি ছিল না ঘরে, ওকে বললাম যে তাহলে নিয়ে এসো। তো নিয়ে এসে এখন আপাতত সব মোটামুটি আমি রেডি করছি। এখানে হচ্ছে সালামিটাকে একটু হালকা সর্টেড করে নিয়েছি, আর এখানে রয়েছে ব্রেড আর মেয়োনিজ, এখানে অরিগানো যেটা দিতেই হবে, অরিগানো আর চিলি ফ্লেক্স, এখানে হালকা ব্ল্যাক পেপার, আর এখানে রয়েছে অনিয়ন। তো আপাতত এখন আমি এগুলো বানাবো, আর তারপরে মোটামুটি এখানে সব কিছু বানিয়ে ঠানিয়ে নিয়ে ওখানে ফ্রাইং প্যানে একটু উল্টে পাল্টে একটু সেকে নেবো। তো মোটামুটি তারপর আমার রেডি স্যান্ডউইচ, আর চলে যাবে গরম গরম সঞ্জয়ের প্লেটে। তো এই হচ্ছে চিকেন সালামি স্যান্ডউইচ আমাদের রেডি। কেউ যদি চাও এটা বাড়িতে বানাতেই পারো, চিকেন সালামি এনে, আর এই সিম্পল প্রসেসটা তো পিয়া দেখালোই। তো বানিয়ে একদিন দেখতে পারো, সুপার টেস্টি লাগবে। তো এখন আমি আর সঞ্জয় একটু বেরোচ্ছি, ঘড়িতে মনে 11টার মতো বাজে। তো মেঘলা মেঘলা একটা ওয়েদার, বাট অনেকগুলো কাজ আছে। সঞ্জয়ের কিছু কাজ আছে, ড্রাইভিংয়ের ব্যাপারে কথা বলতে যাবে, প্লাস আমার কিছু শাড়ি শাড়ি কেনাকাটা হয়েছিলো, সেগুলোর জন্য ব্লাউজ বানিয়ে দিতে হবে। তো সেগুলো দেরি করলে হবে না, আমার সামনে একটা বড় অকেশন আসতে চলেছে। তো এখন আপাতত বেরোবো। Thank you.
প্রিয়ার ওই যে কাজগুলো ছিল সেগুলো করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল। তো চলো এখন যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পাচ্ছে এবার আসতে হবে। ঠান্ডা মেঘলা আবার বলতে বলতে রোদের দেখাও মিলেছে। তো চলে এসেছি এখন কিচেনে, এখানে নিম বেগুন ভাজার জন্য মামনি অলরেডি বেগুনটাকে ফ্রাই করছে, যেটা খেতে দারুণ লাগে। আর এখানে রয়েছে নিম পাতাটা রোস্ট করা। এখানে পাবদা মাছগুলোকে বেশ নুন হলুদ সবকিছু দিয়ে মাখানো রয়েছে, যেটা আমি বানাবো পাবদা মাছের ঝাল। তো সেই জন্য এখানে সর্ষে পোস্ত সবকিছু এখানে পেস্ট করা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছের তেল, যেটা খুব ভালো লাগে কি তেলটা একটু ভেজে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে খেতে হেভি লাগে। এইটা যেটা রয়েছে এটা বাবা এনেছে বক ফুল, তো বক ফুলের বড়া হবে আজকে। কোয়ালিটি ওয়ালস চলে এসছে, খাবে আইসক্রিম? কোয়ালিটি ওয়ালস আছে এখনো, কালকেই এসেছিল, মাঝে কদিন আসেনি বলে নিতে পারিনি। কালকে একবারে 5-6টা আইসক্রিম নিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছি, ওই জন্য গেল না, এখনই দৌড়ে চলে যেতে হবে। মানে স্টক রেডি, স্টক রেডি, আজকে শেষ হলে আবার কালকে আসবে, নাহলে এখনই দৌড়াতাম। তো এখন ঘড়িতে দুপুর 2টা, আর চলে এসেছি লাঞ্চ টেবিলে। তো লাঞ্চে আজকে অনেক কিছু বানিয়েছে। তো এখানে আছে পাবদা মাছের ঝাল, নিম বেগুন, এটা তো আমাদের হচ্ছে বক ফুলের বড়া, তো এটা আজকে নতুন বানানো হয়েছে। আর এখানে আছে আমের চাটনি, একটু কিছু স্যালাড। তো এই মোটামুটি আজকে আমাদের লাঞ্চ। তো হ্যালো এভরিওয়ান, বসলাম তোমাদের সাথে একটা আড্ডা সেশন নিয়ে। এখন প্রিয়ার আমি ভাবলাম তোমাদের সাথে অনেকদিন বসে একটু আড্ডা দেওয়া হয় না, সামনাসামনি বসে কয়েকটা আপডেট শেয়ার করা। তো কিছুক্ষণ তোমাদের সাথে আড্ডা দেওয়া, এটার জন্য এখন বসা। তো চলো আড্ডাটা শুরু করা যাক। তো তোমার কিছু আপডেট আছে? আমার যেটা আপডেট আছে, ফার্স্টে যেটা শেয়ার করি, কালকে আমি একটা স্পেশাল শপিং এর আপডেট ছাড়া কিছু থাকে না। না না, অ্যাকচুয়ালি গ্রসারি শপিং করতেই গেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ফ্লোরে গ্রসারি স্টার্ট হয়, তার ঠিক ওপরের ফ্লোরে হচ্ছে গার্মেন্টস। এবার আমি কি বলছি একটুখানি দেখি। তো একটা নিয়েছি, তো এটা আমার দারুণ পছন্দ হয়েছে। দেখো, একটা পেস্তা গ্রিন কালারের ফুল স্লিভ কুর্তি আর পিওর কটন। দেখো তোমরা কি সুন্দর, আর অল ওভার এরকম কাজ করা আছে, বেশ ফেব্রিকের কাজ করা, আমার তো দারুণ পছন্দ হয়েছে, আর সামারের জন্য একদম পারফেক্ট। আর তার সাথে এই কালারটা, আমার কোনো কমেন্টস নেই, তোমরা বুঝিয়ে গেছো আমার এক্সপ্রেশনে। গ্রসারি শপিং করতে গিয়ে যে মানুষ কুর্তি কিনে নিয়ে আসতে পারে, তার শপিং হ্যাবিটস তো বুঝিয়ে গেছো। আর কিছু বলার নেই, আর কমেন্টও করতে চাই না। তো যাই হোক, তো এখন যে কটা আপডেট শেয়ার করা তার মধ্যে ওর তো সেকেন্ড আপডেট, এটা আমারটা ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, ওর আপডেট হয়ে গেল, শপিং আপডেট। তো আমার যে আপডেটটা শেয়ার করা, আমাদের দুজনের যে আপডেটটা শেয়ার করা, সেটা হলো যে নেক্সট ট্রিপ প্ল্যান সম্পর্কে। তো আমাদের একটা নেক্সট ট্রিপের প্ল্যান করা হয়েছে বাড়ির সকলকে নিয়ে। মানে অনেকদিন আমাদের একটা ফ্যামিলি ট্রিপ করা হয় না, আর নেক্সট উইকের মধ্যে কিছু আমার ছুটি ছাটাও আছে। তো এটা ভাবলাম যে যদি একটা ট্রিপ প্ল্যান করা যায়, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে একটা কিছু ভালো ট্রিপ প্ল্যান করা ইজ টু ডিফিকাল্ট। তো সেই জন্যই আমরা পুরীটা বাই কারে গেছিলাম। তো যেটা মেন সমস্যা হয়ে যায়, হোটেল বুকিং তো তাও ঠিক আছে, চলো হয়ে যায়, কিন্তু ট্রেনে যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ এখন যেরকম টাইপের হয়েছে ট্রেনের রিজার্ভেশন, মানে মিনিমাম 6 মাস আগে বুকিং করতে হবে, 6 মাস অ্যাটলিস্ট, 3 মাস কি 4 মাস আগে তো অ্যাটলিস্ট ট্রিপ প্ল্যান করে ট্রেন বুকিং করে নিতে হয়, না হলে ওই ওয়েটিং লিস্টে পড়ে থাকো, তারপর কনফার্মেশনের চিন্তায় থাকো। আর কোনো একটা ট্রিপ প্ল্যান করে আমার ওই ঝক্কিগুলো নিতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম যে চলো ঠিক আছে, কাছাকাছি দূরে না হোক, কাছাকাছি অ্যাটলিস্ট কোথাও একটা প্ল্যানিং করা যাক। একটা করেছি, সেটা হলো যে শান্তিনিকেতন যাওয়ার। শান্তিনিকেতন যাওয়ার আরেকটাও মেন কারণ হলো যে আমরা কেউই যাইনি জায়গাটা, যেরকম মা বাবারও বেশ ভালো লাগবে, প্লাস হচ্ছে আমাদেরও কখনো দেখা হয়নি, দেখা হয়ে যাবে। ঠিক শুনেছি সোনাঝুরির হাট, আমার মাও ঘুরে এসে 2 বছর আগে, তো আমার যাওয়া হয়ে ওঠেনি, প্রচুর ভিডিও দেখি সোনাঝুরির হাট, ভালো লাগে। তো নেক্সট একটা জিনিস আমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে যে লাস্ট কিছু ব্লগে আমাদের খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি তোমাদের থেকে, বিশেষ করে বড়বাজারের যে শাড়ি শপিং এর ইনফরমেটিভ যে ব্লগটা ছিল, প্রিয়া বানিয়েছিল, এটা ফুল অন ক্রেডিট ওয়ার্ড, মানে আমি ওটাতে ছিলাম না, সেদিন আমার অফিসে ছিল, ও নিজে গিয়ে পুরোটা শ্যুট করেছে, অ্যানুয়াল এডিট করেও দিয়েছে, সেটা একটা হিউজ রেসপন্স আমরা পেয়েছি তোমাদের থেকে, অনেকে তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তোমরা এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর স্পেশালি লাস্ট যে প্র্যাঙ্ক ভিডিওটা করেছিলাম, সেখানেও ভালো রেসপন্স এসছে, অনেক কমেন্ট এসছে ফানি, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর যারা ব্লগগুলো দেখছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করলে আমরা বুঝবো, তাহলে আমরা বুঝতে পারি যে চ্যানেলটা আমাদের গ্রো হচ্ছে, অডিয়েন্স বেসটা ক্রিয়েট হচ্ছে না।
তো এই কটা কথাই বলার ছিল। আর প্লাস হচ্ছে যদি কোনো তোমরা কোয়েরি থাকে আমাদের নিয়ে, যদি আমাদের সম্পর্কে কোনো কিউএনএ ভিডিও চাও, তাহলে এই ভিডিওর নিচেই তোমরা কোনো কোশ্চেন করতে পারো, সেগুলো আমরা ডেফিনেটলি পরের আড্ডা সেশনে ডেফিনেটলি অ্যান্সার দেবো। আর ব্লগ তো আসতেই থাকবে, রোজ এখন ব্লগ আসছে, আমরা কন্টিনিউটি মেনটেন করছি। আর আশা করি তোমাদের ব্লগগুলো এনজয়েবল হচ্ছে। যদি কোনো সাজেশনস থাকে ডেফিনেটলি নির্দ্বিধায় কমেন্টে জানিও, খারাপ ভালো মন্দ সমস্ত কিছু আমরা সমস্ত কিছু পজিটিভলি নিই। মানে কোনো জিনিসে আমাদের ল্যাকিং হচ্ছে বা কোনো জিনিসটা তোমরা সাজেস্ট করতে চাও তো ডেফিনেটলি জানিও, এইভাবেই আমরা গ্রো করবো আর আমাদের বন্ডিংও গ্রো করবে। সমস্ত যে মনের কথাগুলো তো বললাম, সমস্ত কিছু আপডেট শেয়ার করলাম। তো চলো, এই ছিল মোটামুটি আমাদের আপডেট। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে আর আড্ডা সেশনটাকে এনজয় করে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা ফ্রেশ নিউ ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।